প্রদেশ কংগ্রেসের সভাপতির চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ দিছে এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ ফালৰ পৰা। বাল্য বিবাহ বিরোধী যে অভিযান চলি আছে সেই অভিযানের প্রসঙ্গত মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ দিছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি গোচর রুজু করব পাৰে। এই চ্যালেঞ্জ দিছে প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে। এই মুহূর্তের ডর খবর আমি আপনার দিব ওলাইছো বিগ ব্রেকিং নিউজ। প্রদেশ কংগ্রেসের সভাপতির বিস্ফোরক মন্তব্য আর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। নাবালিকাক বিয়া মুখ্যমন্ত্রী বিয়া করাইছিল বলে বিস্ফোরক অভিযোগ আনিছে এই মুহূর্তত প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোচর রুজু করার চ্যালেঞ্জ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে। এই চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। বাল্য বিবাহক লৈ সরব, বাল্য বিবাহের বিরুদ্ধে চলা অভিযানক লৈ সরব হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। এই মুহূর্তের ডর খবর আমি আপনার জানাই আছো বিগ ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানি আনি মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ দিছে ভূপেন বৰাই। ডর খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সকলকৈ ডর খবর। এই প্রত্যাহ্বান মুখ্যমন্ত্রীক মন্তব্য আগবাইছে এই মুহূর্তে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান দি প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে কি মন্তব্য করলে। মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো, যদি আপনি আপোষ নকরে নরেন্দ্র মোদী ডাঙরিয়া 17 বছর বয়সত 11 বছরের ছোৱালী বিয়া পাতিছিলে। আপনি রেস্টুরেন্ট উলিয়াই পেলাই দেখাওক। যেতিয়া 20 বছর অসমের মুখ্যমন্ত্রীগী সরকারত আছে, অসমৰ মুখ্যমন্ত্রীগিয়ে তরুণ গগৈ ডাঙরিয়ার সময়ের পর এতালেক সরকারত আছে। গভর্নমেন্ট ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি, গতিকে যেতিয়া সরকারত আছিল কেউ এই কথাটা নুলিয়ালে যে বাল্য বিবাহ হওয়ার লগে লগে মানুষ গ্রেপ্তার করব লাগে, বাল্য বিবাহ হওয়ার লগে লগে আইনী ব্যবস্থা লোব লাগে। 20 বছর মন্ত্রী হয়ে পেলায় শুই থাকিল। এটা মুখ্যমন্ত্রী হিসাবে নিজের সকলবোৰ ব্যর্থতা থাকিবৰ কারণে মানুষ রেপিস্ট, ধর্ষণকারী ধর্ষণকারী এটা মুকলি আকাশের তলত ঘুরি ফুরিছে। ধর্ষণকারীকে ধরব নয়, সিন্ডিকেটর মাফিয়াবিলাকক ধরব নয়, অবৈধ কয়লা খনন চলি আছে এইবিলাকে শাস্তি দিব নয়। এটা একটা রাজনৈতিক চমক সৃষ্টি করবর কারণে যদি কৈছে আপোষ নকরে, মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো, যদি আপনি আপোষ নকরে নরেন্দ্র মোদী ডাঙরিয়া 17 বছর বয়সত 11 বছরের ছোৱালী বিয়া পাতিছিলে। আপনি রেস্টুরেন্ট উলিয়াই পেলায় দেখাওক। আপনি এখন রেস্টুরেন্ট উলিয়াওক মোদী ডাঙরিয়ার বিরুদ্ধে। এরেস্ট করব বলা সাহস নাই, রেস্টুরেন্ট এখন উলিয়াওক। কাক কাক বুঝাবলে আছে, মূল ইস্যুবিলাকক তল পেলায় পেলায় সিন্ডিকেটর দালালবিলাক সব ঘুরি আছে, মাটির দালালবিলাক গাড়িতে ঘুরি থাকে। গতিকে বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক সজাগতা সৃষ্টি করবর কারণে, আইনী কঠোর ব্যবস্থা লোবর কারণে মুখ্যমন্ত্রী নেতৃত্ব প্রয়োজন নাই, সেই পুলিশ আর আইনেই লোব। লাগে যদি কৈছে আপোষ নকরে, মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো, মূল ইস্যুবিলাকক তল পেলায় পেলায় সিন্ডিকেটর দালালবিলাক সব ঘুরি আছে, মাটির দলালবিলাক গাড়িতে ঘুরি থাকে। গতিকে বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক সজাগতা সৃষ্টি করবর কারণে, আইনী কঠোর ব্যবস্থা লোবর কারণে মুখ্যমন্ত্রী নেতৃত্ব প্রয়োজন নাই, সেই পুলিশ আর আইনেই লোব। লাগে চমক, মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো, যদি আপনি আপোষ নকরে নরেন্দ্র মোদী ডাঙরিয়া 17 বছর বয়সত 11 বছরের ছোৱালী বিয়া পাতিছিলে। আপনি রেস্টুরেন্ট উলিয়াই পেলায় দেখাওক। যেতিয়া 20 বছর অসমৰ মুখ্যমন্ত্রীগী সরকারত আছে, অসমৰ মুখ্যমন্ত্রীগিয়ে তরুণ গগৈ ডাঙরিয়ার সময়ের পর এতালেক সরকারত আছে। গভর্নমেন্ট ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি, গতিকে যেতিয়া সরকারত আছিল কেউ এই কথাটা নুলিয়ালে যে বাল্য বিবাহ হওয়ার লগে লগে মানুষ গ্রেপ্তার করব লাগে, বাল্য বিবাহ হওয়ার লগে লগে আইনী ব্যবস্থা লোব লাগে। 20 বছর মন্ত্রী হয়ে পেলায় শুই থাকিল। এটা মুখ্যমন্ত্রী হিসাবে নিজের সকলবোৰ ব্যর্থতা থাকিবর কারণে মানুষ রেপিস্ট, ধর্ষণকারী ধর্ষণকারী এটা মুকলি আকাশের তলত ঘুরি ফুরিছে। ধর্ষণকারীক ধরব নয়, সিন্ডিকেটর মাফিয়াবিলাকক ধরব নয়, অবৈধ কয়লা খনন চলি আছে এইবিলাক শাস্তি দিব নয়। এটা একটা রাজনৈতিক চমক সৃষ্টি করবর কারণে যদি কৈছে আপোষ নকরে, মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো, যদি আপনি আপোষ নকরে নরেন্দ্র মোদী ডাঙরিয়া 17 বছর বয়সত 11 বছরের ছোৱালী বিয়া পাতিছিলে। আপনি রেস্টুরেন্ট উলিয়াই পেলায় দেখাওক। আপনি এখন রেস্টুরেন্ট উলিয়াওক মোদী ডাঙরিয়ার বিরুদ্ধে। এরেস্ট করব বলা সাহস নাই, রেস্টুরেন্ট এখন উলিয়াওক। কাক কাক বুঝাবলে আছে, মূল ইস্যুবিলাকক তল পেলায় পেলায় সিন্ডিকেটর দালালবিলাক সব ঘুরি আছে, মাটির দালালবিলাক গাড়িতে ঘুরি থাকে। গতিকে বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক সজাগতা সৃষ্টি করবর কারণে,
আইনী কঠোর ব্যবস্থা লোবর কারণে মুখ্যমন্ত্রী নেতৃত্ব প্রয়োজন নাই, সে পুলিশ আর আইনে লোব, লাগে চমক।